আসসালামু আলাইকুম নাহারের রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা আজ শেয়ার করব আপনাদের সাথে সহজ একটা সাবধানার লাড্ডু রেসিপি এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি বড়ো যারা লাড্ডু পছন্দ করেন তাদের তো কথাই নেই আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন খুবই অল্প কিছু উপকরণ লাগে এবং তৈরি করাটাও অনেক সহজ আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমি চুলায় চলে এসেছি একটা ফ্রাই প্যানে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু গলে গেলে আমি এখানে সাবুদানা দিয়ে দেব সাবুদানাটা আমি নিয়ে নিয়েছি হাফ কাপ আপনারা চাইলে এক কাপ বা তার বেশি নিতে পারেন আর সাবুদানাটা অবশ্যই ওভার ভিজিয়ে রাখবেন তাহলে এটা অনেক সুন্দর হয় এবং অল্প সময় লাগে আর যদি আপনারা এক ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু হবে না তখন কিন্তু হতেও সময় লাগবে বাট অত সুন্দরও হবে না তো আমি সাবুদানাটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে কোনোভাবেই নাড়া থামা যাবে না তাহলে কিন্তু এটা অত সুন্দর হবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে বাট মাঝখানে একটু সাদা থাকবে আর সাইডে একটু পানি কালার হয়ে আসবে তখন আপনারা চিনি দিবেন আগে কিন্তু চিনি দেওয়া যাবে না তাহলে কিন্তু সাবধানটা আর হবে না তো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর যখন পানি কালারটা চলে আসবে সাইডে থেকে আর মাঝখানে শুধু একটু সাদা থাকবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে একটু সময় নিয়ে নাড়তে হবে আমি এখানে একটু অল্প সময় ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট ভিজিয়ে রাখিনি যার কারণে আমার একটু বেশি সময় লাগতেছে তো আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আপনার চাইলে কম বা বেশি দিতে পারেন এটা আপনাদের মিষ্টির উপরে ডিপেন্ড করে আর লাড্ডু যেহেতু একটু মিষ্টি হলে আমি মনে করি বেটার তো আমি এখানে এক কাপ দিয়ে দিয়েছি হাফ হাফ কাপ আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি তো আমি একটু সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আপনারা পানি এখানে না দিলেও কিন্তু ভালো হয় তো আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি খুব বেশি দেই নিই আর পানিটা না ইউজ করাই ভালো ইউজ করলে সমস্যা হতে পারে আর এমনিতে যখন চিনিটা গলে যাবে তখন কিন্তু একটু পানি পানি চলে আসবে আর আমি এখানে ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে গ্রিন বা ইলো বা রেড আপনারা যে কোনোটা ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়ে দিয়েছি অরেঞ্জ কালার আর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো যেটা ছিল সেটা অরেঞ্জ কালার বা জর্দার কালার যেটাই বলেন লিকুইডটাও দিলে হবে তো আমি একটু সামান্য পানির সাথে গুলিয়ে দিয়েছিলাম কারণ শুকনা দিলে এটা হবে না যার কারণে আমার কিন্তু একটু পানি পানি হয়ে আসছে তো এরপর যে একটু ঘি দিয়ে দেবো আর অবশ্যই আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ঘেরানটা অনেক সুন্দর আসবে স্বাদটাও অনেক বেড়ে যাবে কারণ ঘিরা একটা এক্সট্রা একটা ফ্লেভার আছে তো ঘিটা দেওয়ার পরেও নেড়ে যেতে হবে আর ঘিটা কিন্তু আমি দুই তিন তিনবার দিব আপনার এখানে দুই তিন চামচ লাগবে যেহেতু আমার ঘিটা একটু ফ্রিজে ছিল জমাট বাদা তো আপনারা একটু গলিয়ে নিতে পারেন তো ঘিটা দিলে তাড়াতাড়ি চলে ছুটে আসবে ফ্রাইফ্যান থেকে তো এভাবে নাড়তে নাড়তে দেখবেন তারের মতো হচ্ছে যখন দেখবেন যে তার হয়ে গিয়েছে বেশি শক্ত করা যাবে না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু শক্ত হবে তো তখন কিন্তু লাড্ডুটা হবে না বা ছুটে আসবে তো অবশ্যই কিন্তু একটু যখন নরম থাকবে তখনই উঠাবেন আবার খুব বেশি নরম না আমি এই পর্যায়ে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন আর যখন নামাবেন তখন একটু ঘি দিয়ে নামালে হবে আমার কিন্তু তেলটা বা আপনার ঘিটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন কিন্তু ফ্রাই প্যানে আর লাগতেছে না ছুটে আসছে প্রায় হয়ে গিয়েছে আমি কিন্তু এখন এই পর্যায়ে নামিয়ে ফেলব আর নামিয়ে অবশ্যই একটা পাত্রে ঢেলে ফেলবেন কারণ এই পাত্রে রাখলে পরে আরও শক্ত হয়ে যেতে পারে তো দেখেন আমার কিন্তু হয়ে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে ফেলব আর বেশি আমি শক্ত করব না আর যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আপনারা কিন্তু ওইটাকে বানাবেন গরম অবস্থায় বানাবেন না আমি এখানে বাদাম দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাদাম দিয়ে দিতে পারেন বা পেস্তা বাদাম আমি এখানে বাদাম দিয়ে দিয়েছি তো এখন আমার ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন বানিয়ে নেব আমাদের আমার শেপ মতো আপনারা চাইলে আপনাদের শেপ মতো বানিয়ে নিতে পারেন ছোট বা বড় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন